আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র অর্থাৎ এনওসি দেওয়া হয়েছিল এই এবার তার এন ওর মেয়াদ বাড়ানো হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালক বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএল খেলার জন্য মোস্তাফিজুর রহমানের ছুটি বাড়িয়েছে বিসিবি এখন চেন্নাই সুপার কিংসের হয়ে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ বিসিবির দেওয়া পত্রের শর্ত অনুযায়ী তিরিশ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজের আইপিএলে থাকার কথা একদিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মুস্তাফিজ পহেলা মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন সেদিন চেন্নাই খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে দোষো রামে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালক বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে আইপিএল এর মাঝ পথে দেশে ফিরতে হচ্ছে আঠাশে এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল তিনি মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে আইপিএলে এখনো পর্যন্ত দারুণ ছ ছন্দে আছেন বাংলাদেশের মুস্তাফিজ পাঁচ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দশটি আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় বাংলাদেশ দলের এই বাহাতি পেসার এখন আছেন তিন নম্বরে সমান দশ উইকেট নিয়েও ইকোনমি গড়ে এগিয়ে থেকে এবারের আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় দুই আছেন যশপ্রীত বুমরা এগারো উইকেট নিয়ে শীর্ষে জুসবেন্দ্র চাহাল এর আগে এবারের আইপিএল এ দুই দফায় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারে পার্পল ক্যাপ মাথায় পড়েছেন মুস্তাফিজ তার দল চেন্নাইও ভালো করছে ছয় ম্যাচে চার জয় আট পয়েন্ট নিয়ে চেন্নাই এখন আইপিএলের পয়েন্ট তালিকা তিন নম্বরে